এই পর্যন্তই প্রতি রাতের বিশ্ব পরিক্রমার পুনঃপ্রচার শুনতে পাবেন পরদিন ভারতীয় সময় সকাল ৮টায় এবং বাংলাদেশের সময় সকাল ৮:৩০টায়। নমস্কার। নমস্কার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানুষ প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে জ্ঞান বিজ্ঞানের আসর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যার যোগ আকাশবাণীর সঙ্গে বহুদিন আগে থেকে। এই বহুদিন আগে থেকে কথাটা বলার মধ্যে আমরা তাকেও ছাড়িয়ে গিয়েছি। এতটা ধোঁয়াশা তৈরি না করে সরলভাবে বলা যাক, আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন কবি ও সাহিত্যিক যশোধরা রায়চৌধুরী। নমস্কার। আর এই যে ছাড়িয়ে গিয়েছি কথাটা বলা, তার মানে হচ্ছে তিনি বিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান লেখক দিলীপ রায়চৌধুরীর কন্যা। এখন এই দিলীপ রায়চৌধুরী নামটা উচ্চারণ করলে অনেক প্রবীণের মনে একটা ঘটনা ভেসে উঠবে। সে ঘটনাটা হচ্ছে বারোয়ারি গল্প শোনা। কাকে বলে বারোয়ারি গল্প? চালু করা হয়েছিল এটা আকাশবাণীর জন্যই। অনেকে মিলে একটা গল্প লিখছেন, গল্পের বিভিন্ন অংশ লিখছেন, কেউ জানেন না কে কি লিখবেন, কার জায়গায় কি বসাবেন কে, কিন্তু গল্পটা মোটামুটি একটা সুতো যেন ধরে রাখে মাঝখান থেকে। তেমনি একটা গল্প প্রথমে প্রচারিত হলো, সাফল্য পেল, তারপরে একটা গল্প এলো, তার নাম সবুজ মানুষ। এই সবুজ মানুষ গল্পে চারজন লেখককে আমরা পাই। একজন হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র, একজন হচ্ছেন অদৃশ বর্ধন, একজন হচ্ছেন সত্যজিৎ রায়, এবং চতুর্থজন, মানে ক্রমান্বয়টা এরকম নয়, তবে চতুর্থজন হচ্ছেন দিলীপ রায়চৌধুরী। এই যে সবুজ মানুষ গল্প, এটা শ্রোতাদের মনে একটা দারুণ ছাপ ফেলেছিল এবং বহুদিন অবধি এই ভালো লাগাটা টিকেছিল। হ্যাঁ, এটা খুব সবাই মনে রেখেছেন। আর মনে যখন রেখেছে, আমরা আপনার কাছে শুনতে চাইব যে এই সবুজ মানুষ পড়া, বাবাকে মনে করা, এসব নিয়ে আপনার অনুভূতিটা কেমন? খুবই অনন্য অনুভূতি, এবং আজকে আকাশবাণীতে এসে এই নিয়ে কথা বলতে পারাটাও একটা অনন্য ব্যাপার। ১৯৬৬ সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসে হয় এটা, এবং তখন ওটা আমাদের বাড়িতে রাখা হতো হচ্ছে ওই যে পত্রিকাটি বেতার জগৎ, তাতে একটা ছবিও বেরোয়, এবং সেই ছবিটা ফটো তুলে এখনও আমার কাছে রাখা আছে। এটা একটা অনন্য মানে ব্যাপার যে সত্যজিৎ রায়, অদৃশ বর্ধন এবং প্রেমেন্দ্র মিত্রর পাশে আমার বাবা বসে আছেন। আসলে দিলীপ রায়চৌধুরী ছিলেন প্রেমেন্দ্র মিত্রের খুব স্নেহধন্য, ছোটবেলা থেকে যাতায়াত ছিল প্রেমেন্দ্র মিত্রের বাড়িতে, এবং প্রেমেন্দ্র মিত্র নিজে যেহেতু বিজ্ঞান নির্ভর কাহিনী লিখতেন, তিনি বলেছিলেন যে তুমি সাহিত্য করতে চাও, কবিতা গল্প না লিখে তুমি বিজ্ঞান নিয়ে লেখো করে বাবার মাথায়, যেহেতু উনি বিজ্ঞানের ছাত্র পেয়েছিলেন দিলীপকে, এবং আমার বাবা রসায়ন নিয়ে আমেরিকাতে যান পিএইচডি করতে, তারপর ফিরে আসার পর ৬০-এর দশকে ৬৩-তে আশ্চর্য পত্রিকা শুরু হয় অদৃশ বর্ধনের সম্পাদনায়, তখন থেকে উনি কিন্তু লিখতে শুরু করেন, মানে প্রথম পদচারণা শুরু হয়, এবং ৬৬-তেই যেহেতু উনি মারা যান খুব অকালে এনসেফেলাইটিসে, সেহেতু ওই ৩-৪ বছরেরই শুধু কাজ আমরা তার পাচ্ছি, কিন্তু ওই সময় আমরা প্রায় ১২-১৪টি গল্প পাচ্ছি। সবুজ মানুষের কনসেপ্টটা আমার মনে হয় একটা প্রেমেন্দ্র মিত্রেরই মাথা থেকে বেরিয়েছিল, এবং এই বারোয়ারি ব্যাপারটা বোধ হয় আকাশবাণী শুরু করে, কিন্তু আকাশবাণীতে এই যে বিজ্ঞান নির্ভর বারোয়ারি গল্প, এটা প্রেমেন্দ্র মিত্র অদৃশ বর্ধন ভাবেন যে সবুজ মানুষ নামে একটা অন্য গ্রহের কিছু মানুষ আসবে যাদের গায়ের রং সবুজ, এবং তারা খুব ক্রুর, তারা নিষ্ঠুর, এবং তারা চাইবে পুরো মানব সভ্যতাকে দখল করে নিতে, কলোনাইজ করতে। হ্যাঁ, এই কলোনাইজ করার গল্পটা চারজন নিজের নিজের মতো করে লিখবে, এবং দুর্দান্ত হয়েছিল চারটে গল্পই,
তার মধ্যে বাবার গল্পটাতে ছিল ওই আমেরিকায় যে নিজের অভিজ্ঞতাগুলো কিছুটা মিশে গিয়েছিল, কারণ আমেরিকার বিজ্ঞানীদের মধ্যে কি কি হচ্ছে এবং সেখানে একজন মানে সব গল্পেতেই একজন করে মানুষ হয় উধাও হয়ে যাচ্ছে না মারা যাচ্ছে এরকম হচ্ছে। আর সত্যজিৎ রায়ের গল্পটি দিয়ে শেষ হয়েছিল অসামান্য একটি গল্প, যেখানে ছিল যে সবুজ মানুষ এসে ঢুকে ঘুরে যাওয়ার পর একটি পুরো হট হাউস ভর্তি প্রচুর সবুজ গাছপালা, সেগুলি ধূসর পিঙ্গল হয়ে গেল, সে সব সবুজ শুষে নিয়ে যেন চলে গেল, মানে এত ভিজুয়াল অ্যাপিল আছে গল্পটা। একজন এসেছেন, তিনি যখন বেরিয়ে যাচ্ছেন ওই গ্রিন হাউস থেকে, তার হাত ছড়ে যাচ্ছে গেল এবং রক্তটা সবুজ একটা ইঙ্গিত রেখে শেষ হওয়া। একদম একদম। এবার সেটা যখন নাটক হলো, সেটাকে অবশ্য অদৃশ্য বর্ধন আরেকটু বাড়িয়েছিলেন, নাট্যরূপ দিয়েছিলেন, এবং সেটাও রেডিওতে আকাশবাণীতেই হয়েছিল, সেটা 80s দশকে। আপনার যেমন একটা বলা যেতে পারে একটা উত্তেজনা হচ্ছে কথাগুলো বলতে গিয়ে, আমাদেরও কিন্তু মনে একটা শিহরণ যাচ্ছে যে আপনার সামনে বসে আমরা কথাগুলো বলছি। এবার এখান থেকে একটু এগিয়ে যদি বলি, আপনি নিজে একটা গল্প লিখেছেন সবুজ মানুষ ইনকর্পোরেটেড, কেন মনে হলো আপনি আবার এটাকে একটা শ্রেণীতে ফেলেছেন যে ফ্যান ফিকশন? ফ্যান ফিকশন, এখন ফ্যান ফিকশন কথাটা খুব চলছে, একটু বুঝিয়ে যদি বলেন। হ্যাঁ, ফ্যান ফিকশনটা এখন হচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন এখন প্রচুর কাগজ বা প্রচুর বই বেরোচ্ছে যেগুলো ফেলুদার গল্প নতুন লেখক লিখছেন, শঙ্কুর গল্প নতুন লেখক লিখছেন, প্রফেসর শঙ্কুর গল্প, এরকম ব্যোমকেশের গল্প আমি দেখেছি। আসলে যেহেতু এরা আমাদের খুব চিরচেনা এবং প্রিয় চরিত্র, যার প্রতি আমার খুব গভীর ভালোবাসা থাকে, আমি সেটাকেই তাকে একটা ট্রিবিউট দিই বা অনুকরণ করি বা অনুসরণ করে আরেকটি নতুন কাজ করি, এটাকেই ফ্যান ফিকশন বলা হচ্ছে। এবং সবুজ মানুষ নিয়ে সম্প্রতি কল্পবিশ্ব বলে একটি পাবলিকেশন, তারা অনেক কাজ করেছেন, তারা সবুজ মানুষ সংকলন বার করেন এবং তাদের সবুজ মানুষের ওপরে একটি পুরো কল্পবিশ্ব ইস্যু হয়, তারা ওয়েব ম্যাগাজিন, সেই ইস্যুর জন্য আমি গল্পটি লিখেছিলাম। এবং গল্পটি লিখতে গিয়ে আমার খুব মজা হয়েছে, কারণ ওখানে যেরকম প্রথম যে আদি ও অকৃত্রিম মূল সবুজ মানুষ, সেখানে প্রত্যেক গল্পে একজন করে লোক হয় হারিয়ে যাচ্ছে নয় মারা যাচ্ছে। এবার আমি করেছিলাম কি, এই গল্পের মধ্যে আমি বলেছি যে এই গল্পগুলি যারা লিখেছেন তারাও একে একে অপসৃত হচ্ছেন, কারণ দিলীপ রায় চৌধুরী মারা যান, তারপর অদৃশ্য বর্ধন অনেক পরে চলে গেছেন, কিন্তু ওইসব জিনিসগুলোকেও যেন মানে বাস্তব আর গল্পকে মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলাম। এবং করতে গিয়ে আমি মানে এখনকার যে এলিমেন্ট, সেই যুগে যেগুলো তারা ভাবেননি, আমি এখনকার এই যে কর্পোরেটাইজেশন এবং তারা এসে ভারতবর্ষ থেকে খুব মূল্যবান ইউরেনিয়াম তুলে নিয়ে যাচ্ছে গোপনে, অনেক খুঁটিনাটি রয়েছে আপনার গল্পে তুলনায়, সেই সময় ইঙ্গিত অনেকটা বেশি ছিল, আপনি অনেক ডিটেইলস। হ্যাঁ, আমি একটা ওটাকে রহস্যের মোড়কে রাখার চেষ্টা করেছি, যেখানে পুলিশ আছে ইত্যাদি, এখনকার যেরকম গল্পগুলো হয়, কিন্তু করতে গিয়ে ওই আনন্দটা ওইটাই ছিল যে আমি পুরনো একটা কিছুকে যেন অনুসরণ করছি। আচ্ছা, এই সবুজ মানুষ বাদ দিয়েও আপনি যদি দিলীপ রায় চৌধুরীর লেখালেখি সম্পর্কে আমাদের একটু বলেন। হ্যাঁ, তার কিছু গল্প আছে খুবই বিখ্যাত, মানে বারবার করে অনিশ দেব যখন সংকলনগুলো করেছিলেন, একদম প্রথম সংকলন করেন তিনি 90-এর শুরুতে, তিনি ধাওয়া করে আমার বাড়িতে এসেছিলেন, বাবা তো তখন 30 বছরের উপর প্রায় চলে গেছে, 25 বছর হয়ে গেছে, কিন্তু তিনি দিলীপ রায় চৌধুরীর স্ত্রী কোথায় থাকেন ইত্যাদি করে খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে এসে একদিন বেল টেপেন, তিনি তখন তরুণ অধ্যাপক, এবং তিনি একটা গল্প নেন শিলাকান্ত নামে। শিলাকান্ত গল্পটি ছিল হচ্ছে যে একটি প্রাচীন জীবাশ্মের মধ্যে একটি মাছকে দেখা গেছে, জীবন্ত জীবাশ্ম, হ্যাঁ, এবং সেটা পরে জীবন্ত হিসেবে মাছটাকে খুঁজে পাওয়া গেল। এবং বাবার গল্পগুলোতে ওই একটি ছাত্র এবং সুশোভন বাবু বলে তার একজন অধ্যাপক সব গল্পই থাকতো। বাবার একটি উপন্যাস আছে, উপন্যাসটি খুবই অত্যাশ্চর্য, সেটা কিন্তু রাজস্থানের বুকে পরমাণু নিয়ে গবেষণা নিয়ে, খুব একটা ওই মরুভূমির মধ্যে একটা ভীষণ হলুদ বালির মধ্যে একটা অদ্ভুত গোপন একটা আস্তানা ল্যাবরেটরি, সেখানে পরমাণু নিয়ে কাজ হচ্ছে এবং পরমাণু বিস্ফোরণ করা হলো এবং সেটা কোনো একটা ফেল করলো কারণ সেখানে কোনো ষড়যন্ত্র ছিল, এই ধরনের গল্প। এবং অগ্নির দেবতা হেফেস্টাস গল্পটার নাম, সেটাও কিন্তু খুব নাম করেছিল সেই সময়, ওটা আশ্চর্যের কোনো পুজো সংখ্যায় বেরোয় এবং আলাদা করে অদৃশ্য বর্ধন ওটা আলফাবিটা বলে ওদের একটা প্রকাশনা ছিল, একটা ছোট চটি উপন্যাস হিসেবে বার করেন, 100-120 পাতার উপন্যাস। তো বাবার লেখাগুলোর মধ্যে খুব নিজস্বতা ছিল, মানে ওই সময়কার অন্য লেখকদের থেকে বাবা খুব আলাদা ছিলেন, কিন্তু ওই যে ধারাবাহিকতাটা যেখানে সত্যজিৎ রায়ও লিখছেন, অদৃশ্য লিখছেন, ক্ষিতীন্দ্র নারায়ণ লিখছেন, এদের সবার সঙ্গে সঙ্গেই লিখছিলেন,
হয়তো আরো লিখতেন, সেই সময়টা পাননি। একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই এই আলোচনা, সেটা হচ্ছে যে কল্প বিজ্ঞান কেন লিখলেন? বাবা লিখতেন বলে নাকি আলাদা করে কোথাও ধরা পড়লো মনের ম্যাপিং এ যে আমার লেখা উচিত? হ্যাঁ, মনের ম্যাপিং এ আসলে ছিলই। আর ছোটবেলা থেকে আমরা তো খুব কল্প বিজ্ঞান নিয়ে শুনতাম বা বাবার লেখাগুলোও পড়তাম বিভিন্ন পত্রপত্রিকায়। আর তখন যেটা হয়েছিল, ছোটবেলায় খুব রোবট নিয়ে গল্প লিখতাম, মানে একেবারে ছোটবেলায় কাঁচা হাতে। সেই একটি ছেলে একটি মেয়ে, তাদের মধ্যে একটু রোমান্টিক সম্পর্ক হলো, তারপর হঠাৎ ছেলেটির হাত কেটে গেল আর রাশি রাশি তার বেরিয়ে এলো, এই ধরনের গল্প আমরা তখন আমাদের কম বয়সে। আর 80-90 দশকে আমরা বেড়ে উঠছি, তখন জানেন স্টার ওয়ার্স থেকে শুরু করে আর সমস্ত ধরনের ছবি, ছায়াছবি এবং নানা ধরনের কল্প বিজ্ঞানের গল্প তো তারপর আমরা গিলেছি, বইতেও পড়েছি। আপনি যেটা জানেনই, ABC বিখ্যাত অ্যাসিমভ, ব্র্যাডবেরি এবং ক্লার্কের গল্প, সেরকম আরও অজস্র লেখা আমরা পড়েছি। এখন তো আমার মনে হয় জর্জ অরওয়েল বা মার্গারেট অ্যাটউড এরাও আসলে কল্প বিজ্ঞানী, মানে বিজ্ঞান ছাড়াও এই যে ভবিষ্যৎ দ্রষ্টা, যে সমাজের কোন দিকে তার গতি, এটা যে যারা একেবারে নিখুঁতভাবে বলতে পেরেছেন। অরওয়েল যেমন বলেছেন যে ঘরে ঘরে স্পাইয়ের মতন মেশিন বসানো রয়েছে, এটা তো আজকের দুনিয়ার একটা ছায়া। তো এই ধরনের লেখালেখি পড়তে পড়তে আমার মনে হয় লেখাটা এলো আমার মধ্যে। আচ্ছা, শেষ হয়েও শেষ হচ্ছে না, তার কারণ আপনি যখন অনুবাদ করেন, আপনি কল্পবিজ্ঞানের অনুবাদও করেছেন, হ্যাঁ, সেগুলো নিয়ে একটা সংকলন করেন, তখন আপনি যেসব মহিলা লেখক তারা কল্পবিজ্ঞান লিখেছেন তাদের এক জায়গায় আনেন এবং তাদের কথা বারবার আপনি উচ্চারণ করতে চান, সবার সামনে আনতে চান, একটু যদি এই জায়গাটা বলেন। আমরা দুটো কাজ করেছি, এটাও কল্প বিশ্ব প্রকাশনেরই কাজ, কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনি নামে একটি বই করা হয়েছে, যেটা বাংলায় বেশ কিছু নারীর লেখা কল্পবিজ্ঞান এবং তার মধ্যে অনেকগুলো কমিশনড, মানে পত্রিকায় প্রথম একটা ইস্যু হিসেবে ভাবা হয় যে শুধু মেয়েরা কল্পবিজ্ঞান লিখবেন, কারণ মেয়েদের কল্পবিজ্ঞান প্রায় খুঁজেই পাওয়া যায় না। আর কিছু পুরনো লেখার থেকে নেওয়া হয়, যেমন আপনাকে বলি 1905-এ বেগম রোকেয়া, যিনি পরে যার নামে সাখাওয়াত মেমোরিয়াল, বেগম রোকেয়া কিন্তু ইংরেজিতে একটি গল্প লিখেছিলেন সুলতানাস ড্রিম, যেটাকে আজকের দিনে দাঁড়িয়ে 115 বছর 117 বছর পরে আজকে মনে করা হয় যে এই বইটি হচ্ছে প্রথম ভারতীয় কল্পবিজ্ঞান এবং প্রথম নারীবাদী টেক্সট, দুটোই, মানে নারীবাদীরাও এটা নিয়ে রিসার্চ করছেন, কল্পবিজ্ঞান লেখকরাও রিসার্চ করছেন, এবং সেটির অনুবাদও এই কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনি এই বইটিতে রাখা হয়েছে। আর এই নামটা খুব অদ্ভুত, নামটাও ব্যাখ্যা করি। কঙ্কাবতী একটি চরিত্র ত্রৈলোক্যনাথের, সে তো একটি কাল্পনিক মেয়ে, তো আমাদের বক্তব্য যে মেয়েরা কি শুধু কাল্পনিক চরিত্র হিসেবেই নিজেরা থেকে যাবে, তারা কি নিজেরা কাল্পনিক কল্পনার বিস্তার দিয়ে কিছু লিখবে না, এই অর্থে আমরা এটা মজা করে এই নামটা দিই, যে এখন কঙ্কাবতীরা নিজেরাও কল্পবিজ্ঞান লিখছে এই অর্থে। তাছাড়া ওখানে অনেকগুলি অনুবাদ আছে, যেমন রিমি বি চ্যাটার্জি, উনি ইংরেজিতে লেখেন, সুকন্যা দত্ত, উনি ইংরেজিতে লেখেন, নিজে বৈজ্ঞানিক, এদের অনুবাদগুলি রাখা হয়েছে, বন্দনা সিংহ। কাজে মেয়েদের কল্পবিজ্ঞান আসলে খুব সংরক্ষণের উপযোগী একটি জিনিস আমরা মনে করি, এক জায়গায় থাকলে লোকের চোখে পড়বে, না হলে ছড়িয়ে যায়। যশোধরা রায়চৌধুরী, যাকে কবি হিসেবে সবাই চেনেন, তার গদ্য নিশ্চয়ই পড়েছেন, কিন্তু হয়তো তুলনায় কম, তার কল্পবিজ্ঞানও অনেকেই পড়েছেন। আজকে কথা বলতে গিয়ে তিনি যে যে দিক তুলে ধরলেন সেগুলো বেশ অভিনব এবং আমাদের অন্যভাবে ভাবতে সাহায্য করে, তাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে একটা অন্য দিগন্ত খুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আকাশবাণীকে।